দুজনের মধ্যে প্রথম ঝামেলা 2013 সালের আইপিএল থেকে শুরু হয়েছিল। গতকাল বেঙ্গালুরু এবং লখনউ ম্যাচে নতুন করে উত্তাপ আবার ছড়িয়ে পড়ল। লো স্কোরিং এই ম্যাচে ব্যাটে বলের লড়াই ছাপিয়ে কথার লড়াইয়ে নেমেছিলেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। ঘটনার সূত্রপাত হয় ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। এমনিতে ম্যাচ চলাকালীন লখনউর উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্ছ্বাস করছিলেন বিরাট কোহলি। এক সময় লখনউর ডাগ আউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান বিরাট কোহলি। আফগানিস্তানের ক্রিকেটার নবিনুল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি, টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালোভাবে নেননি নামিন। তারপরই বিতর্ক শুরু হয়, আর সেই বিতর্কে যোগ দেন গৌতম গম্ভীর, আর তাতেই বিবাদ বেড়ে যায়। পরিস্থিতি উত্তাপ হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। একটা সময় এমন হয়েছিল দুজনে দুজনের দিকে তেড়ে যাচ্ছিলেন। একটা সময় পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যাচ্ছিল, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন দু দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা।